মহামারীতে জড়ানোয় শাস্তি পেল বার্সা ও অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা। বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে মারামারিতে জড়ানোর শাস্তি পেয়েছে বার্সেলোনা ফরওয়ার্ড ফেরান তোরেজ। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। একই ম্যাচে অ্যাথলেটিকো ডিফেন্ডার স্টিফান সাবিচও পেয়েছেন সমান শাস্তি। অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে গত রোববার মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা বার্সেলোনার। ম্যাচটিতে 1-0 গোলে জয় পায় সফরকারী বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে বল দখলের লড়াই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন তারেস ও সাবিচ। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি, তবে সেখানেই শেষ হয়নি তাদের শাস্তি। ঘটনা পর্যালোচনার সিদ্ধান্ত নেয় লালিগার কমিটি। অবশেষে দুজনকে সমান দোষী সাব্যস্ত করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিল কমিটি। বুধবার 11 জানুয়ারি এই শাস্তির কথা জানায় লালিগা। লালিগা নিজেদের পরবর্তী ম্যাচে গেতাফে ও জিরোনার বিপক্ষে তেরেসকে খেলাতে পারবে না বার্সেলোনা। বার্সেলোনার বিপদ আরও বেড়েছে, কারণ আগে থেকে 3 ম্যাচের নিষেধাজ্ঞায় রবার্ট লেভানডস্কি রয়েছেন মাঠের বাইরে। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি এই পোলিশ তারকা। খেলতে পারবেন না লিগে বার্সেলোনার পরের 2 ম্যাচও।